হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি চমৎকার একটি নকশা নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা আশা করি ভালোই আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করছে, আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি একটি নকশা। এই নকশা দ্বারা আপনার অতি সহজে শত্রুকে অদৃঙ্গ করার একটি প্রতিক্রিয়া। তো বন্ধুরা, অবশ্যই এই নকশা দ্বারা এই আপনার শত্রুকে অদৃঙ্গ করতে পারেন। তো বন্ধুরা, অত্যন্ত একটি মারাত্মক যন্ত্র নকশা। তো বন্ধুরা, এই নকশা যদি আপনি সঠিক নিয়ম, সঠিক পন্থায় যদি প্রয়োগ করেন, তাহলে আপনার শত্রু অর্ধভঙ্গ হয়ে যাবে এবং বিছানায় মৃত্যুশয্যায় অবস্থায় পড়ে থাকবে। তো বন্ধুরা, যদি আপনারা যদি এই ধরনের প্রতিক্রিয়া যদি করতে চান, তাহলে আমি মনে করি এই নকশা দ্বারাই সম্ভব। তো বন্ধুরা, এই নকশা অত্যন্ত একটি কার্যকরী নকশা। তো বন্ধুরা, এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি সে প্রসঙ্গে আলোচনা করব। তার আগে বলতে চাই, অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই মনের ভিতরে বিশ্বাস ভক্তি রেখে এবং পাক পবিত্র অবস্থায় এই নকশাটি অবশ্যই আপনাকে জাফরান মিশক কালি দ্বারা অঙ্কন করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই জাফরান মিশক কালি দ্বারা অঙ্কন করতে হবে। অঙ্কন করে অবশ্যই এই নকশাটি আপনি যে কোনো কাগজে অঙ্কন করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই অঙ্কন করার দিনক্ষণটি হবে আপনার শনিবার অথবা মঙ্গলবারে। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে আরো কিছু প্রতিক্রিয়া পালন করতে হবে। আপনাকে শত্রুর পায়ের মাটি সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনি শত্রুর যে পা বা যে সাইট আপনি অর্ধরঙ্গ করতে চান, তাহলে সেই পায়ের তল থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে। ডান পায়ে যদি করেন, তাহলে ডান পায়ের মাটি এবং বাঁ পায়ের যদি সাইড যদি অর্ধরঙ্গ করতে চান, তাহলে বাঁ পায়ের মাটি আপনাকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, সেই মাটি এবং আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তির কবরের মাটি, কিছু মাটি সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, পায়ের মাটি, কবরের মাটি এবং এই নকশাটি অবশ্যই আপনি পানিতে ভিজিয়ে রাখবেন এবং পানিতে ভিজিয়ে রেখে যে পানির সঙ্গে এই নকশাটি মিশ্রিত হয়ে যাবে, সেই মিশ্রিত পানি অবশ্যই আপনি সেই মাটির মধ্যে দিয়ে আপনি পুতুল তৈরি করবেন। তো বন্ধুরা, সেই শত্রু আকৃতি একটি পুতুল তৈরি করবেন। তো বন্ধুরা, অবশ্যই শত্রুটি এই নকশাটি লেখার পূর্বে অবশ্যই এখানে বুঝতে পারছেন যে শত্রুর নাম লিখতে হবে। তো বন্ধুরা, অবশ্যই শত্রুর নাম আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, অবশ্যই সেই নকশাটি, সেই মাটি দিয়ে আপনাকে একটি মূর্তি তৈরি করতে হবে। আর সেই মূর্তি যদি তৈরি করা হয়ে গেলে, অবশ্যই সেই মূর্তি আপনি যে অঙ্গে, অর্থাৎ শত্রুর যে অঙ্গ আপনি হানি করতে চান, সেই অঙ্গের কিছু মূর্তি থেকে সে অনুরূপ আপনাকে, সেই শত্রু যদি পা করতে চান, তাহলে সেই মূর্তির থেকে আপনি পা, আর যদি হাতে যদি অর্ধরঙ্গ করতে চান, তাহলে হাত। ও বন্ধুরা, যে অংশ আপনি অর্ধরঙ্গ করতে চান, ঠিক সেই মূর্তি থেকে সেই অংশটুকু আপনাকে ভেঙে নিতে হবে। সেই ভেঙে নিয়ে অবশ্যই আপনি যেখানে নদীর স্রোত বইতে থাকে, অনর্গল বইতে থাকে, ঠিক সেই জায়গায়, সেই নদীর স্রোতে আপনাকে সেই ভাঙ্গা অংশটুকু নিক্ষেপ করে দিবেন। তো বন্ধুরা, এই প্রতিক্রিয়া যদি আমি যেভাবে বললাম, ঠিক এই নিয়মে সঠিকভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কাজ হবে 100%। তো বন্ধুরা, আপনার শত্রু অবশ্যই অর্ধরঙ্গ হয়ে যাবে এবং বিছানায় শয়িত করবে। তার কোনো আর সেই অঙ্গ, সেই প্রত্যঙ্গ আর কখনো কাজ করবে না, অকেজ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।